নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো প্রিয় দশবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা মার্চ আপনি ধনু রাশির মানুষ এই বড় ধরনের সুসংবাদগুলো আপনাদের জন্য কিন্তু আসতে চলেছে নবগ্রহ আপনাদেরকে কি রেজাল্ট দিতে চলেছে তার একটা সম্ভাবনা আমি তুলে ধরার চেষ্টা করছি আপনার ভাগ্য আপনার প্রেম বিবাহ ব্যবসা ইনভেস্টমেন্ট কর্ম লাভ কানেকশন কেমন হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন এই ভিডিওটি আপনারা বন্ধু হিসেবে নিন অথবা গাইড হিসাবে নিন হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না কিন্তু এই রাশিফল আপনার জীবনকে কিন্তু পরিবর্তন করতে পারে আপনাকে আগাম সতর্কতা আগ আগাম আপনাকে বার্তা দেওয়া কখন আপনি ইনভেস্টমেন্ট করবেন কোন সময়গুলো আপনার ক্ষেত্রে ভালো সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন আপনি ধনু রাশির মানুষ মার্চ দু হাজার তেইশ প্রথম আসি স্বাস্থ্য আপনার রাশির অধিপতি বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করছে কেন্দ্রে অবস্থান করছে এবং আপনার পঞ্চমহাপুরুষ রাজ্যকের মধ্যে নামক সৃষ্টি করছে দেখুন সক্ষেত্রিক আপনার ক্ষেত্রে আপনি ধনুরাশি মানুষ আপনার স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব একটা বড় সমস্যা কিন্তু নেই স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল আমি বলবো ভালো ছোটখাটো খুচরো সমস্যা থাকতে পারে কিন্তু স্বাস্থ্য নিয়ে মেজর সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না ক্ষেত্রে নাম্বার নাম্বার পয়েন্ট পয়েন্ট আপনি রাশির মানুষ আপনার ক্ষেত্রে ঠিক প্রেমের জায়গাটা কেমন হবে দেখুন প্রেম হচ্ছে পঞ্চম ভাব পঞ্চম ভাবে কে অবস্থান করছে আপনার রাহু এবং আপনার পঞ্চমপতি ষষ্ঠভাবে অবস্থান করছে তেরোই ফেব্রুয়ারির পর এই পঞ্চমপতি আপনার সপ্তমভাবে চলে আসবে দেখুন আমি আবারও বলবো তেরোই ফেব্রুয়ারির আগে পর্যন্ত কিন্তু আপনাদের সমস্যা কিন্তু রয়েছে তেরোই ফেব্রুয়ারির আগে পর্যন্ত কোনো আপনার হেডেক্ট হতে পারে এই লাভ কানেকশানের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে আপনার মাইন্ড ডাইভারশন হয়ে যেতে পারে কিছু ক্ষেত্রে আপনি আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন অর্থাৎ প্রেমের ক্ষেত্রে কিছুটা হলে কিন্তু সমস্যা কিন্তু রয়েছে কত তারিখ পর্যন্ত তেরোই মার্চ দু হাজার তেইশ পর্যন্ত তেরোই মার্চের পর থেকে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ অর্থাৎ এই সময়ের মধ্যে নিজেরা মাথা গরম করবেন না রাগারাগি করবেন না তেরোই মার্চ পর্যন্ত তাতে কি হবে নিজেদের মধ্যে কিছুটা হলো একটা মানে মনের জায়গাটা কিছুটা হলো ডিস্টার্ব কিন্তু আসবে রাগ রাগদেরটা কিন্তু বাড়বে এটা আপনাদেরকে কিন্তু কন্ট্রোল করতে হবে এবার আসি এডুকেশন পঞ্চম ভাব হচ্ছে পঞ্চম পঞ্চম ভাব প্রতি কোথায় অবস্থান করছে রাহু এই যে মাইন্ডটাকে নিয়ে আবার কিন্তু এর জায়গাটা কোনটা করলে ভালো হয় কোন লাইনে গেলে ভালো হয় এটা কিন্তু একটা মাইন্ডকে ডাইভার্সান করে যাওয়া কিন্তু হবার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু আপনার তেরোই মার্চ আপনার পঞ্চম প্রতি সপ্তম ভাবে চলে যাচ্ছে ষষ্ঠ ভাব থেকে এখানে কিন্তু আপনাদের কিন্তু ভালো রেজাল্ট দিবে অর্থাৎ যারা কোনো জায়গাতে ভর্তি হতে চাইছেন অ্যাডমিশন নিতে চাইছেন তেরোই মার্চে চোদ্দই মার্চ থেকে আপনারা কোনো জায়গাতে অ্যাডমিশন নিন যাদের ইম্পর্টেন্ট পরীক্ষা রয়েছে তেরোই মার্চের পর যদি পরীক্ষা থাকে পরীক্ষা ক্ষেত্রে নিশ্চিত রূপে আপনারা কিন্তু সফলতা পাবেন আপনারা বিশেষভাবে লাভ পাবেন তেরোই মার্চের পর থেকে এবং যারা বাইরে পড়াশোনা করতে চাইছেন অর্থাৎ আপনি কোনো করতে ইনভেস্টমেন্ট সব করুন তেরোই মার্চের পর তেরোই মার্চের আগে আপনি বড় ধরনের শিক্ষাক্ষেত্রে কিন্তু ডিসিশন আপনি নেবেন না এডুকেশনের জায়গাটায় তেরোই মার্চের পর যেহেতু পঞ্চমপতির জায়গাটা আপনার সপ্তম সপ্তমভাবে চলে আসছে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ আপনাকে কিন্তু দিবে এবার আসি আপনাদের ভাগ্য দেখুন আপনাদের ভাগ্যাধিপতি রবি শনির সঙ্গে অবস্থান করছে কিছুটা কিছুটা ভাগ্য বিড়ম্বনা রয়েছে কিন্তু ষোলোই মার্চ লিখে রাখুন ডেটগুলো লিখে রাখুন ষোলোই মার্চ দু এই ভাগ্যাধিপতি আপনার ঠিক মিত্র গৃহে অবস্থান করছে এবং বৃহস্পতির সাথে অবস্থান করছে ষোলোই মার্চের পর থেকে আপনার কিন্তু বৃদ্ধি হতে চলেছে ভাগ্যের ফুলফিলমেন্ট পাবেন ভাগ্য ক্ষেত্রে আসছিল বা বাধাগুলো আসছিল ষোলোই মার্চের পর থেকে কিন্তু আপনাদের বাধাগুলো কিন্তু কাটতে চলেছে ভাগ্য ক্ষেত্রে লিখে রাখুন ষোলোই মার্চের আগে পর্যন্ত কিছুটা একটু টাফ রয়েছে কারণ শনির সঙ্গে তৃতীয় ভাবে অবস্থান করছে রবি এখানে কিছুটা ডিস্টার্ব আপনাকে দিবে কিন্তু ষোলোই মার্চের পর থেকে এই আপনার ভাগ্যাধিপতি ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এবং এর পাশাপাশি আপনাদের ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেটা আপনার ফুলফিলমেন্ট কিন্তু আপনাদের হতে কিন্তু চলেছে এবার আসি আপনি ধনুরাশির মানুষ আপনার ক্ষেত্রে ব্যবসা দেখুন সপ্তম ভাব হচ্ছে আমাদের বিজনেস সপ্তম প্রতি তৃতীয় অবস্থান করছে শনি এবং রবির সাথে অবস্থান করছে ষোলোই মার্চ আপনার সপ্তম প্রতি কেন্দ্রে চলে আসে সপ্তম প্রতি কেন্দ্রে চলে আসার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দিবে কোন কোন দিক থেকে লাভ দিবে আপনাদের দাম্পত্য সুখের জায়গা আপনাদের বাড়বে অর্থাৎ আপনার দাম্পত্য সুখ স্বামী স্ত্রীর মধ্যে একটা যে মনোমানিন্য চলছিল সেই জায়গাটা আপনার কিছুটা ভালো হবে এবং ব্যবসা যারা করছেন যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন ব্যবসা ক্ষেত্রে আমি বলবো ষোলোই মার্চের পর আপনারা ইনভেস্টমেন্ট করুন কারণ বুধের প্লেসমেন্টটা কিন্তু ভালো চলে আসছে বৃহস্পতির সঙ্গে বুধ অবস্থান করছে এবং এই সময় থেকে ষোলোই মার্চের পর থেকে আপনাদের ডেলি ইনকাম দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু করবে আপনি ধনুরাশির মানুষ আপনার ক্ষেত্রে এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনি ধনুরাশির মানুষ আপনার ক্ষেত্রে কর্ম দেখুন কর্মটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট আপনার কর্মাধিপতি আপনার ঠিক কেন্দ্রে অবস্থান করছে সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে আপনার কর্মকে দেখছে এবং বৃহস্পতি কিন্তু আপনার কর্ম জায়গাটা দেখছে যারা চাকরির জন্য চেষ্টা করছেন ষোলোই মার্চের পর বা চাকরির জন্য পরিবর্তন চাইছেন যেখানে আপনি করছেন চাকরি সেখানে কিন্তু স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না ষোলোই মার্চের পর একটা পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আসতে চলেছে আপনি ধনুরাশি মানুষ লিখে রাখুন এই সম্ভাবনা সম্ভাবনাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে দেখুন অর্থনৈতিক জায়গাটা যদি বলি ফিনান্সিয়াল জায়গা আর্থিক স্থিতির জায়গা কিন্তু ভালো কারণ তৃতীয়ভাবে ভাবে শুনি তো অর্থের জায়গাটা কিন্তু আপনার মজবুত কিন্তু করবে কিন্তু বুঝে শুনে বুঝে ইনভেস্টমেন্ট করতে হবে কখন গ্রহ আপনার ফেভারে রয়েছে সেই সময় আপনারা অনলাইন অনলাইনের সঙ্গে যারা যুক্ত আছেন ষোলোই মার্চের পর থেকে ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত আছেন আপনি বিশেষ করে কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছেন আপনি ব্রোকারি করেন আপনি সেলস সেলস ডিপার্টমেন্টে কাজকর্ম করছেন আপনি ফাইন্যান্সের সঙ্গে যুক্ত আছেন আপনি বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন আপনি লয়ের সঙ্গে যুক্ত আছেন আপনি সিএনএ পড়াশোনা করছেন এই জায়গাগুলো কিন্তু ভালো আপনাকে কিন্তু দিবে এবং ইঞ্জিন লাইনের সঙ্গে যারা যুক্ত আছেন আপনি বিশেষ করে আপনার বিউটি প্রোডাক্টের সঙ্গে যারা যুক্ত আছেন গ্ল্যামার ফিল্ডে যারা যুক্ত আছেন এই জায়গা থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু লাভ কিন্তু পাবেন চতুর্থভাবে বৃহস্পতি তো আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ পাবেন বন্ধুবান্ধবের সহযোগিতা আপনারা পাবেন বন্ধুর সাহায্য আপনারা পাবেন মায়ের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু রয়েছে আপনি ধনুরাশি মানুষ লিখে রাখুন নোট করে নিন এবার আসি আপনাদের ক্ষেত্রে আরেকটি পার্ট সেটি হচ্ছে আপনারা কি উপায় করবেন দেখুন আপনারা সূর্য দেবতাকে জল নিবেদন করুন এবং আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন এবং এর সাথে সাথে আপনারা গায়ত্রী মন্ত্র পাঠ করুন বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন এই মার্চ দু হাজার শুভ সংবাদ কিন্তু আসতে চলেছে এবং বিদেশের সাথে যারা যুক্ত আছে আমি আবারও বলব বিদেশ ফরেন কানেকশান ফরেন অ্যাক্টিভিটি আপনাদের বাড়বে বা বিদেশের মাটিতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আপনি ধনুরাশির মানুষ এই জায়গাটা কিন্তু আপনাদের লাভ কিন্তু দিবে এবং ষোলোই মার্চের পর থেকে আপনাদের মান সম্মান যশ খ্যাতি লাভ হতে চলেছে নমস্কার